প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো আছো তো? আজ আমরা এক অজানা অচেনা মহামারীতে আক্রান্ত হচ্ছি, গোটা বিশ্ব আতঙ্কিত। তোমরা নিরাপদে থাকবে, ঘরে থাকবে, বাহিরে অপ্রয়োজনে যাবে না, বাহিরে গেলেও মাস্ক অবশ্য অবশ্যই ব্যবহার করবে। ঘরে থেকে তোমাদের শিক্ষাক্রম গুলো অবশ্যই চালিয়ে যাবে এবং রুটিন মাফিক সেটা বিষয়গুলো রুটিন মাফিক করবে। অনলাইনে ক্লাসগুলো করবে, বাসায় রুটিন মাফিক বিষয়ভিত্তিক রুটিন মাফিক তোমরা পড়াগুলো করে নেবে। অযথা সময় নষ্ট করবে না, ঘরে বসে তোমরা প্রচুর সময় পাচ্ছ, সে সময়টা তোমরা ব্যবহার করো। আজ আমরা ক্লাস থ্রির ইংলিশ বোর্ড বুক ইউনিট 17 পড়ব। নেমস অফ দ্য মান্থ রাইম লুক লেসন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। রাইমটা দেখো, দেয়ার আর 30 ডেজ ইন সেপ্টেম্বর, এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর, অল দ্য রেস্ট হ্যাভ 31, নট ফেব্রুয়ারি, ইটস এ ডিফারেন্ট ওয়ান, ইট হ্যাজ 28, ইট হ্যাজ 28 ড্যাশ ফাইন, এ লিবিয়ার মেক্স ইট 29। বাংলাটা শোনো, 30 দিনেতে হয় মাস সেপ্টেম্বর, এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর, অর্থাৎ 4 মাস 30 দিনে হয়। অল দ্য রেস্ট হ্যাভ 31, বাদ বাকি মাস 31 দিনেতে হয়। নট ফেব্রুয়ারি, ইটস ডিফারেন্ট ওয়ান, ফেব্রুয়ারি ভিন্ন, ইট হ্যাজ 28 ড্যাশ ফাইন, ইয়া হয় 28 দিনেতে ফেব্রুয়ারি মাস হয়। এ লিপ ইয়ার মেক্স ইট 29, অধিবর্ষ হলে ফেব্রুয়ারি মাস 29 দিনেতে হয়। তাহলে ফেব্রুয়ারি 30 দিনে মাস হয় সেপ্টেম্বর, এপ্রিল, জুন এবং নভেম্বর, আর মাস হয় বাদ বাকি মাস হয় 31 দিনে। একমাত্র ফেব্রুয়ারি ভিন্ন, ফেব্রুয়ারি মাস 28 দিনেতে গণে, লিপ ইয়ার বা অধিবর্ষ হলে ফেব্রুয়ারি মাস হয় 29 দিনে। প্রতি 4 বছর পর পর লিপ ইয়ার হয়, লিপ ইয়ারের বাংলা অধিবর্ষ। অধিবর্ষ হলে একদিন 28 দিন ফেব্রুয়ারি মাস হয়, অধিবর্ষ হলে একদিন বাড়ে, অর্থাৎ 29 দিনেতে হয়। এখন আমরা ক্যালেন্ডারটা দেখব, ক্যালেন্ডারে মাসগুলো আমি তোমাদের দেখাচ্ছি। 30 ডেজ অফ সেপ্টেম্বর, সেপ্টেম্বর দেখো 30 দিনে হয় সেপ্টেম্বর, এপ্রিল মাস 30 দিনে, এপ্রিল, জুন 30 দিনে, অ্যান্ড নভেম্বর 30 দিনে। তাহলে 30 ডেজ অফ সেপ্টেম্বর, এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর, এই 4 মাস কত দিনে? 30 দিনে। অল দ্য রেস্ট হ্যাভ 31, জানুয়ারি মাস 31 দিন, বাদ বাকিগুলো দেখো, মার্চ মাস 31 দিনে, তারপর মে মাস 31 দিনে, জুলাই মাস 31 দিনে, আগস্ট মাস 31 দিনে, অক্টোবর মাস 31 দিনে, ডিসেম্বর মাস 31 দিনে, আর শুধু 1 মাস বাকি
ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস 28 দিনে কিন্তু অধিবর্ষ হলে লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি মাস 29 দিনে হয় তাহলে কয় মাস 7 মাস হয় 31 দিনে 4 মাস 30 দিনে শুধু 1 মাস ফেব্রুয়ারি মাস 28 দিনেতে হয় অধিবর্ষ লিপ ইয়ার হলে পরে ফেব্রুয়ারি মাস 29 দিনে হয় প্রতি 4 বছর পর পর লিপ ইয়ার হয় লিপ ইয়ার হলে একদিন ফেব্রুয়ারি মাস বাড়ে তাহলে আমাদের ক্যালেন্ডার দেখে জানা গেল যে কোন মাস কত দিনে হয় 7 মাস হয় কত দিনে 31 দিনে আর 4 মাস হয় 30 দিনে 7 আর 4 11 এক মাস ভিন্ন ফেব্রুয়ারি মাস ভিন্ন এই মাসটা হয় 28 দিনে লিপ ইয়ার হলে এই মাস হয় 29 দিনে তাহলে তোমরা ক্যালেন্ডার জানলে আমি তোমাদের ক্যালেন্ডারটা আবার দেখিয়ে দিচ্ছি তোমরা ক্যালেন্ডার দেখলে তোমরা মাসগুলো কত দিনে কোন মাস হয় অবশ্যই তোমরা মনে রাখতে পারবে এবং এটা জানা খুব জরুরি 30 ডেজ সেপ্টেম্বর তাহলে 30 দিনেতে হয় মাস সেপ্টেম্বর সেপ্টেম্বর মাস 30 এপ্রিল জুন এন্ড নভেম্বর এপ্রিল মাস 30 দিনে জুন মাস 30 দিনে জুলাই এপ্রিল জুন এন্ড নভেম্বর নভেম্বর মাস 30 দিনে তাহলে কত 1 নভেম্বর 1 সেপ্টেম্বর 2 এপ্রিল 3 জুন 4 4 মাস 30 দিনেতে হয় 12 মাসের মধ্যে 4 মাস হলো 30 দিনে বাকি মাস 31 দিনে 7 মাস এবং 1 মাস শুধু ফেব্রুয়ারি মাস 28 দিনে আর জানুয়ারি দেখো 31 দিনে জানুয়ারি মাস কত দিনে 31 দিনে মার্চ মাস 31 দিনে তারপর আসো মে মাস 31 দিনে জুলাই মাস 31 দিনে আগস্ট মাস 31 দিনে অক্টোবর মাস 31 দিনে ডিসেম্বর মাস 31 দিনে কয় মাস হলো 7 মাস 1 2 3 4 5 6 7 কোন কোন মাস জানুয়ারি মাস মার্চ মাস তারপর আসো মে মাস জুলাই মাস আগস্ট মাস অক্টোবর মাস ডিসেম্বর মাস এই 7 মাস 31 দিনে শুধু 1 মাস ফেব্রুয়ারি মাস 28 দিনে তো ফেব্রুয়ারি মাস প্রতি 4 বছর পর পর লিপ ইয়ার হয় এই মাসটা তখন হয় একদিন বাড়ে 29 দিনে তখন গণে বা 29 দিনেতে হয় তাহলে আমরা 12 মাস কোন মাস কয় দিনে সেটা আজকে জানলাম এবং সেটা আমরা প্র্যাকটিক্যালি তোমাদের দেখালাম ক্যালেন্ডারে সেটা আমরা দেখলাম তোমাদের অবশ্যই অবশ্যই তোমরা জানতে পারলে যে কোন মাস কত দিনে 30 ডেজ অফ সেপ্টেম্বর এপ্রিল জুন জুন অ্যান্ড নভেম্বর নভেম্বর অল দ্য রেস্ট হ্যাভ 31 বাদ বাকি সব 31 দিনে এক্সেপ্ট ফেব্রুয়ারি অ্যালং ফেব্রুয়ারি একাই ফেব্রুয়ারি ভিন্ন সব মাস 31 দিনে ফেব্রুয়ারি মাস সচরাচর 28 দিনে হয় লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়
তাহলে আমরা আজকে মাস 12 মাস কোন মাস কত দিনে এই সম্পর্কে জানলাম এবং এটা সারা জীবন তোমরা মনে রাখবে জীবন চলার ক্ষেত্রে অবশ্যই জানতে হবে কোন মাস কত দিনে হয় ঠিক আছে এখন আমরা যাব প্রশ্নগুলো আস্ক এন্ড অ্যানসার প্রশ্ন এবং উত্তর জিজ্ঞাসা এবং উত্তর হোয়াট মান্থ ইজ ইট নাও এখন কি মাস বা কোন মাস নাও ইট ইজ জানুয়ারি এখন জানুয়ারি মাস বা ইয়া জানুয়ারি মাস হাউ মেনি ডেজ আর দেয়ার ইন দিস মান্থ কত দিনে এই মাস দেয়ার আর 31 ডেজ ইন দিস মান্থ এই মাসগুলো হয় কত দিনে 31 দিনে হোয়াট ইজ দ্য নেক্সট মান্থ পরবর্তী মাস কোনটি দি নেক্সট মান্থ ইজ ফেব্রুয়ারি পরবর্তী মাস ফেব্রুয়ারি মাস হাউ মেনি ডেজ আর ইন দ্য নেক্সট মান্থ কত দিনে পরবর্তী মাস দেয়ার আর 28 ডেজ ইন দ্য নেক্সট মান্থ 28 দিনেতে হয় দিনে হয় পরবর্তী মাস আবারও বলছি প্রশ্ন হোয়াট মান্থ ইজ ইট নাও এখন কোন মাস নাও ইট ইজ জানুয়ারি এখন জানুয়ারি মাস হাউ মেনি ডেজ আর দেয়ার ইন দিস মান্থ এই মাস কত দিনে দেয়ার আর 31 ডেজ ইন দিস মান্থ এই মাস হয় এই মাসগুলো হয় কত দিনে 31 দিনে হোয়াট ইজ দ্য নেক্সট মান্থ পরবর্তী মাস কোনটি দেয়ার দি নেক্সট মান্থ ইজ ফেব্রুয়ারি পরবর্তী মাস ফেব্রুয়ারি মাস নাও হাউ মেনি ডেজ আর ইন দ্য নেক্সট মান্থ পরবর্তী মাস কত দিনে দেয়ার আর 28 ডেজ ইন দ্য নেক্সট মান্থ পরবর্তী মাস 28 দিনেতে হয় কমপ্লিট দ্য সেন্টেন্স রাইট দ্য নাম্বারস বাক্যগুলো সম্পূর্ণ করো সংখ্যা দ্বারা নাম্বার ওয়ান জানুয়ারি হ্যাজ 31 ডেজ গ্যাপে হবে 31 ডেজ সেপ্টেম্বর হ্যাজ 30 ডেজ এপ্রিল হ্যাজ 30 ডেজ নভেম্বর হ্যাজ 30 ডেজ মে হ্যাজ 31 ডেজ তাহলে কোন মাস কত দিনে মাসগুলো উল্লেখ করা আছে কত দিনে হবে সেটা সংখ্যাটা এই গ্যাপে পূরণ করতে হবে শূন্যস্থানে পূরণ করতে হবে জানুয়ারি হ্যাজ 31 ডেজ সেপ্টেম্বর হ্যাজ 30 ডেজ এপ্রিল হ্যাজ 30 ডেজ নভেম্বর হ্যাজ 30 ডেজ মে হ্যাজ 31 ডেজ তাহলে কোন মাস এই উল্লেখ করা মাসগুলো কোন মাস কত দিনে সেটা এই শূন্যস্থানে পূরণ করতে হবে এই দুইটা প্রশ্ন থাকলো একটা শূন্যস্থান পূরণ এবং প্রশ্নগুলোর উত্তর এটা তোমাদের হোমওয়ার্ক অবশ্যই করে আসবে কি থাকবে এটা হোমওয়ার্ক হবে
in it 18 19. Homework করবে B এবং C নাম্বার প্রশ্ন. Names of the month rhymes. কি names of the month rhyme এর homework করবে B এবং C নাম্বার প্রশ্ন দুটি. আর পরবর্তী ক্লাস হবে বোর্ড বই ইউনিট 18 এবং 19. প্রশ্ন দুইটা দেখো. বি নাম্বার প্রশ্ন, হোয়াট মান্থ ইজ ইট নাও, হাউ মেনি ডেজ আর দেয়ার ইন ইন দিস ক্লাস, হোয়াট ইজ দ্য নেক্সট মান্থ, হাউ মেনি ডেজ আর ইন দ্য নেক্সট মান্থ. এই বি নাম্বার প্রশ্ন. এটা থাকলো কমপ্লিট দ্য সেন্টেন্স, রাইট দ্য নাম্বারস, সংখ্যাগুলো দ্বারা বাক্য পূরণ করতে হবে. জানুয়ারি হ্যাজ ড্যাশ ডেজ, সেপ্টেম্বর হ্যাজ ড্যাশ ডেজ, এপ্রিল হ্যাজ ড্যাশ ডেজ, নভেম্বর হ্যাজ ড্যাশ ডেজ, মে হ্যাজ ড্যাশ ডেজ. তাহলে থাকলো এ বি নাম্বার এবং সি নাম্বার হোমওয়ার্ক. হোমওয়ার্কটা তোমরা অবশ্যই করবে. আর পরবর্তী ক্লাসে ক্লাস হবে বোর্ড বই ইউনিট 18 19. তোমরা তাহলে আজকে আমাদের ক্লাস 3 ইংলিশ বোর্ড বইয়ের ইউনিট 17 ইউনিট 17 আমরা পড়লাম বা জানলাম নেমস অফ দ্য মান্থ. রাইমটা দেখো, দেয়ার আর 30 ডেজ ইন সেপ্টেম্বর, এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর, অল দ্য রেস্ট হ্যাভ 31, নট ফেব্রুয়ারি, ইটস এ ডিফারেন্ট ওয়ান, ইট হ্যাজ 28 ড্যাশ ফাইন, এ লিপ ইয়ার মেক্স ইট 29. 30 দিন এতে হয় মাস সেপ্টেম্বর, এরূপে এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর, আর মাস হয় তব 31 দিনে. ফেব্রুয়ারি মাস ভিন্ন, ফেব্রুয়ারি মাস হয় 28 দিনে. অধিবর্ষ হলে ফেব্রুয়ারি মাস 29 দিনেতে গণে. এখানে আমরা ক্যালেন্ডার দেখে প্রতিটা মাস 7 মাস কত দিনে, 31 দিনে, 30 দিনে হয় 4 মাস. কোন কোন মাস সেপ্টেম্বর, এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর, বাদ বাকি 7 মাস 31 দিনে. একমাত্র ফেব্রুয়ারি ভিন্ন, ফেব্রুয়ারি মাস 28 দিনেতে হয়, অধিবর্ষ হলে ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়. এখানে এসে আস্ক অ্যান্ড অ্যান্সার, হোয়াট মান্থ ইজ ইট নাও, এখন কোন মাস, নাও ইট ইজ জানুয়ারি, প্রথম মাসটা আমাদেরকে জানুয়ারি মাস. হাউ মেনি ডেজ আর দেয়ার ইন দিস মান্থ, এ কত দিনে এই মাস হয়, জানুয়ারি মাস কত দিনে হয়, দেয়ার আর 31 ডেজ ইন দিস মান্থ, এই মাস হয় কত দিনে, 31 দিনে. হোয়াট ইজ দ্য নেক্সট মান্থ, পরবর্তী মাস কোনটি, দি নেক্সট মান্থ ইজ ফেব্রুয়ারি, পরবর্তী মাস ফেব্রুয়ারি. হাউ মেনি ডেজ আর ইন দ্য নেক্সট মান্থ, পরবর্তী মাস কত দিনেতে হয়, দেয়ার আর 28 ডেজ ইন দ্য নেক্সট মান্থ, পরবর্তী মাস 28 দিনেতে হয়. তারপর কমপ্লিট দ্য সেন্টেন্স, রাইট দ্য নাম্বারস, সঠিক সংখ্যা দিয়ে বসায় বাক্যটি পূরণ করো. জানুয়ারি হ্যাজ 31 ডেজ, সেপ্টেম্বর হ্যাজ 30 ডেজ,
April has 30 days. November has 30 days. May has 31 days. তাহলে B এবং C number. B number প্রশ্নগুলো উত্তর লিখবে, C number শূন্যস্থান পূরণ করবে সংখ্যা দ্বারা। কোন মাস উল্লেখ উল্লেখ মাসগুলো কোন মাস কত দিনেতে সেই গ্যাপ পূরণ করবে। আজকের পাঠ আমাদের আজকে আলোচনা আমাদের শেষ। তোমরা বাসায় ভালো করে করবে, হোমওয়ার্কগুলো করবে, পরবর্তী পার্ট যেটা হবে অবশ্যই এটা তোমরা জানবে, পরবর্তী ক্লাসগুলোর জন্য তোমরা প্রস্তুতি নেবে। খোদা হাফেজ, তোমরা ভালো থাকো, বাহিরে যেও না, ঘরেই থাকো। বাহিরে যদি অবশ্যই যেতেই হয় তাহলে মাস্ক অবশ্যই অবশ্যই তোমরা ব্যবহার করবে। খোদা হাফেজ। এবং 20 সেকেন্ড, কমপক্ষে 20 সেকেন্ড হাতটা সাবান দিয়ে ধোবে। কিছুক্ষণ পর পর হাতটা পরিষ্কার রাখবে। এখন একমাত্র বাঁচার উপায় স্বাস্থ্যসম্মতভাবে চলা এবং ঘরে থাকা। ধন্যবাদ। খোদা হাফেজ।